السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ولا عدوان إلا على الظالمين ولا أمن إلا للمؤمنين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ وَيَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه عز وجل قال أجنب عبد جنبا فقال اللهم اغفر لي جنبي فقال تبارك وتعالى أجنب عبدي جنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب ثم عاد فأجنب فقال أي ربي اغفر لي جنبي فقال تبارك وتعالى عبدي أجنب جنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب ثم عاد فأجنب فقال يا رب اغفر لي جنبي فقال تبارك وتعالى أجنب عبدي جنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ الذنب رواه مسلم. কিতাবুত তাওবা বাব নম্বর হলো 5, হাদিস নম্বর হলো 2758। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা দেশে প্রবাসে দূরে কাছে যে যেখানে আছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন শুনছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া গোজার হচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের এই দশম দিনের বরকতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাপমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন এবং এই করুণার প্রবাহের এ করুণ ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অব্যাহতি দান করুন, পরিত্রাণ দান করুন, মুক্তি দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা বনি আদম, আমাদের সিরা উপসিরায় বিরাজমান রয়েছে আমাদের আদি দুশ্মন ইবলিস, যেটি তিনি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আমাদের সিরা উপসিরার মধ্যে প্রবাহিত হওয়ার, চলাফেরা করার, বিচরণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে নিয়েছেন। অতএব আমরা চাইলেও হতো একেবারেই পাপমুক্ত থাকতে পারবো এমনটি নয়, আর
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি পাপ করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার পাঠ করে। কারণ এটির মধ্য দিয়ে দুটি জিনিস হয়, যে বান্দা যদি পাপ না করত, পাপ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমাশীল এই গুণটুকু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রকাশ করতেন, কিভাবে প্রকাশ করতেন। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন ইবলিস শয়তান মুনাকাশা বিতর্কে লিপ্ত হয়েছিলেন, তখন মুখাসামা অর্থাৎ বিতর্কে লিপ্ত হয়েছিলেন, তখন শয়তান বলেছিল যে আমি বনি আদমকে পাপ করাতেই থাকব, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তুমি পাপ করাতে থাকলে আমি বনি আদমকে ক্ষমা করতেই থাকব, বনি আদমকে ক্ষমা করতেই থাকব। অতএব পাপ হবে, পাপ হলে পাপ করে পাপের উপর অটুট থাকা যাবে না, পাপের উপরে অটুট থাকা যাবে না। যদি পাপের উপরে অটুট থেকে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তাকে তার পাপের শাস্তি পেতেই হবে, তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। আর যদি কেউ পাপ করে, পাপ করার পর সে যদি বুঝতে পারে যে না এটা পাপ হয়ে গেছে, এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে শাস্তি পেতে হবে, তৎক্ষণাৎ সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দও করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং মহত্বর প্রকাশ পায়, বরত্ব এবং মহত্বের প্রকাশ পায়। যেমনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটিতে স্পষ্টই বোঝা যায় যে বান্দা কি করবে, বারবার যদি পাপ করে তাহলে তার কি অবস্থা হবে, বান্দা যদি বারবার পাপ করতে থাকে তাহলে তার অবস্থা কি হবে, সে বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন। বলছেন যে আজনাবা আবুদুন জাম্বান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজনাবা আবুদুন জাম্বান, আমার বান্দা বড় পাপ করে ফেলেছে, পাপে লিপ্ত হয়ে গিয়েছে, পাপে লিপ্ত হয়ে গিয়েছে, পাপ সংগঠিত হয়ে গিয়েছে, পাপ করে ফেলেছে, পাপ করে ফেলেছে। পাপ করার পরে সে বলছে, অর্থাৎ বান্দা বলছে, আল্লাহুম্মা গফিরলি জাম্বি, হে আল্লাহ তুমি আমাকে আমার অপরাধ ক্ষমা করে দাও, আমার পাপ ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমি পাপ করে ফেলেছি, আমি গুনাহে লিপ্ত হয়ে গিয়েছি, হে আল্লাহ আমি বুঝতে পেরেছি যে আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধ স্বীকার করে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও, আমার পাপ ক্ষমা করে দাও। ফাকালা তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে, তার এরকম প্রার্থনা আবেদন নিবেদন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজনাবা আবদি জাম্বান, আমার বান্দা বড় অপরাধ করে ফেলেছে, অপরাধ করার পর ফাআলিমান্না লাহু রাব্বান ইয়াগফিরুজ জাম্বা ওয়া ইয়াখুযু বিজ জাম্ব, এবং পাপ করার পরে সে এ কথা উপলব্ধি করতে পেরেছে, এ কথা বুঝতে পেরেছে যে সে আল্লাহর অবাধ্যচারী হয়ে গিয়ে পাপ করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রতিপালক রয়েছেন, তার একজন প্রতিপালক রয়েছেন, তিনি পাপ ক্ষমা করার শক্তি বা অধিকারী, তিনি পাপ ক্ষমা করার অধিকার রাখেন, তিনি পাপ ক্ষমা করার একমাত্র যোগ্য অধিকারী, তিনি ব্যতীত আর কেউ পাপ ক্ষমা করতে পারবে না বা পারে না, এই দৃঢ় বিশ্বাস তার অন্তরে আছে। ওয়া খুজু বিদ্যাম্ব, এবং যে পাপ আমি করেছি এই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দেবেন, এই কথাটা বান্দা কি করতেছে,
জানছে, এই কথাটা সে বিশ্বাস করছে, এই কথাটা সে বিশ্বাস করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বিশ্বাস করছে, বিশ্বাস করার কারণে বিশ্বাস করছে, সুম্মা আদা ফাজনাবা, অতঃপর এই কথা বিশ্বাস করার পর অতঃপর সে আবার কি করলো, পাপ করে ফেলল, আবার পাপ করে ফেলল। পাপ করার পর বলছে যে আয় রব্বে আগফেরলি জাম্বে, হে আল্লাহ, আবার বলছে হে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আবার পুনরায় আমি পাপে লিপ্ত হয়ে গেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে আমার বান্দা পাপ করে ফেলেছে, আর পাপ করার পরে সে কথা বুঝছে, এ কথা জানছে যে তার একজন মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু রব রয়েছেন, যিনি কি করেন, পাপ ক্ষমা করেন এবং পাপের কারণে আবার শাস্তিও দেন, এ কথা তার বিশ্বাসে রয়েছে, তার দিলের মধ্যে রয়েছে। সুম্মা আদা ফাজনাবা, অতঃপর ফের আবার পাপ করে ফেলেছে, পুনরায় আবার পাপে লিপ্ত হয়ে গিয়েছে, আবার পাপে লিপ্ত হয়ে গিয়েছে। পাপে লিপ্ত হয়ে যাওয়ার পর আবার বলছে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে মহান প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও, আমি আবার পাপে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দা আবার পাপ করে ফেলেছে, আমার বান্দা আবার পাপ করে ফেলেছে। অথচ আমার বান্দা এটা জানছে কি, জেনেছে যে আমার একজন রব রয়েছে, আমার একজন মহান প্রভু রয়েছে, যিনি কি করেন, পাপ ক্ষমা করেন এবং পাপের কারণে শাস্তিও দেন, পাকড়াও করেন, পাকড়াও করেন। এই জ্ঞান রাখে আমার বান্দা, এই বিশ্বাস সে বুকে ধারণ করে রাখে আমার বান্দা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামাল মা শাতা ফাকাদ গাফারতুলা, তুমি যে অপরাধী করে থাকো না কেন, এর মধ্যে তুমি যে এই বিশ্বাস, এই সুধারণা আমার প্রতি পোষণ করে রেখেছো, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহু হুয়া ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জানে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ক্ষমা করেন, তার বান্দার তওবা ক্ষমা করেন, তওবা কবুল করেন, পাপ ক্ষমা করেন, তার বান্দার তওবা কবুল করেন। এ কথা বান্দা কি করে জানে, কথা জানে, আর এজন্যই জানার পর সে কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে, তওবা করতে থাকে। অপর একটি হাদিসে এসেছে যে হাদিসটি ইমাম বাজ্জার রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল যে হে আল্লাহ রাসূল, আজনাবতু জামবান, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি পাপে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ইজা আজনাবতা ফাস্তাগফির রাব্বাক, যখনই তুমি পাপ করবে তখন তুমি তোমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কি করবে, ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা করবে। তখন সেই লোকটি বলছে ফা ইন্নি আস্তাগফিরু, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। সুম্মা আউদু ফা আজনাব, হে আল্লাহ রাসূল, আমি ফের আবার কি করেছি, পাপ করে ফেলেছি, আমি পাপে আবার জড়িয়ে গেছি, পুনরায় আমি পাপে জড়িয়ে গেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখনই তুমি পাপে জড়াবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে, ক্ষমা প্রার্থনা করবে। এমনইভাবে ওই লোকটি চারবার পাপ করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা বিব্রত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিয়েছেন, একই জবাব দিয়েছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলছেন যে ইস্তিগফার, তুমি তোমার প্রতিপালকের কাছে কি করো, ওয়াস্তাগফির রাব্বাকা, তুমি তোমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকো, যতবার পাপ হবে তুমি ততবারই কি করবে, তোমার প্রতিপালকের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করতেই থাকবে। হাত্তা ইয়াকুনা আশ-শাইতানু হুয়াল মাহশূর, তুমি যদি এরকম করতে থাকো তাহলে
শয়তান তো মানুষকে ধোকা এবং প্রবঞ্চনা এবং প্রবৃত্তির চাহিদা পূরণার্থে বারবার পাপে কি করে লিপ্ত করে, বারবার পাপে লিপ্ত করে। যখনই বান্দা পাপে লিপ্ত হবে আল্লাহর কাছে যদি সে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, ক্ষমা করতে থাকবেন, ক্ষমা করতে থাকবেন, ক্ষমা করতে থাকবেন। শয়তান পাপ করাতে 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 এক পর্যায়ে কি হয়ে যাবেন, তিনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন, পরিশ্রান্ত হয়ে যাবেন, ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে যাবেন, যে টিয়ে বান্দাকে ছেড়ে চলে যাবেন, বান্দাকে ছেড়ে চলে যাবেন। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, যদি তুমি পাপ করতেই থাকো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকো, পাপ করতেই থাকো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকো। মুসনাদে আবি আলার মধ্যে একটি বর্ণনাতে এসেছে, যেটি হাফেজ ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন। বলছেন যে আসলে কোনো ব্যক্তি যদি পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, পাপ করতে থাকে, পাপ করতে থাকে, তাহলে তাকে হটকারী বলা যাবে না। হটকারী হল ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর পাপের উপরে অটুট আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করেন নাই, আত্মসমর্পণ করেন নাই, ক্ষমা প্রার্থনা করেন নাই, তওবা ইস্তেগফার পাঠ করেন নাই, ওই ব্যক্তিকেই হটকারী বলা হয়, ওই ব্যক্তিকেই হটকারী বলা হয়। কিন্তু ওই ব্যক্তি হটকারী নয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ করার পর ক্ষমা চাইতেই আছে, ক্ষমা চাইতেই আছে, ক্ষমা চাইতেই আছে, পাপ হচ্ছে আবার ক্ষমা চাইতেই আছে, তওবার মাধ্যমে ইস্তেগফার কামনা করতেই আছে, করতেই আছে, করতেই আছে। বলা হচ্ছে ওয়াইন আদা ফিল ইয়াউমি সাবঈনা মাররা, যদিও একদিনে 70 বার পর্যন্ত কেউ এ ধরনের পাপে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। আর সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে তাহলে সে কি হটকারী হিসাবে গণ্য হবেন না, হটকারী হিসাবে গণ্য হবেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতেই থাকবেন, ক্ষমা করতেই থাকবেন, ক্ষমা করতেই থাকবেন। যেমনটি মুসনাদে আহমদের একটি হাদিসে এসেছে যে ইবলিস রাব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে হে প্রতিপালক, হে প্রতিপালক, আপনার মর্যাদার কসম, আমি আপনার বান্দাদেরকে শেষ সময় পর্যন্ত অর্থাৎ তার হুলকুমের কাছে দম আসা পর্যন্ত আমি তাকে পথভ্রষ্ট করতেই থাকব, বিপদগামী করতেই থাকব, বিপথে পরিচালিত করতেই থাকব, করতেই থাকব, করতেই থাকব। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন ইবলিস। ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ولا ازال اغفر لهم ما استغفروني الله এই ইবলিস শুনে রাখো, আমার মর্যাদা এবং মহত্বের কসম, আমার ইজ্জত এবং জালালাতের শপথ, আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করতেই থাকব, ক্ষমা করতেই থাকব, ক্ষমা করতেই থাকব, যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে বান্দারা, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব, আমি ক্ষমা করতেই থাকব, আমি ক্ষমা করতেই থাকব। বান্দাকে, আল্লাহর বান্দাকে পাপ করাতে করাতে একসময় শয়তান কি হয়ে যাবে, ক্লান্ত শ্লান্ত হয়ে গিয়ে তাকে ছেড়ে পালায়ন করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কি হবে, দেখেন বান্দার পাপ করার মাধ্যমে, বান্দার পাপ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং বরত্বের প্রকাশ ঘটছে, প্রকাশ ঘটছে। অতএব বন্ধুগণ, আমরা কখনো যদি আমাদের পাপ হয়েই যায়, হতেই থাকে, আমরা যেন হটকারী না হই, আমরা যেন হটকারী না হই, যে পাপ হতেই থাকবে, পাপ হতেই থাকবে, পাপ হতেই থাকবে, পাপ হতেই থাকবে, আমরা তওবা করব না, আমরা ইস্তেগফার করব না, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না, আমরা আল্লাহর কাছে ফিরে আসব না, এমনটি যেন না হয়। আমরা যেন পাপও করি, যদি পাপ হয়েও যাই শয়তানের ধোকা প্রবঞ্চনায়, তাহলে আমরা যেন কি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে এই জ্ঞান নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপ অবশ্যই ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করবেন, আমি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপ ক্ষমা করে দেবেন, এই বিশ্বাস নিয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন।
আসুন বন্ধুগণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহুম্মা ফির লানা জামবানা, আল্লাহুম্মা ফির লানা জামবানা, আল্লাহুম্মা ফির লানা জামবানা, আল্লাহুম্মা বারিক লি ও বারিক লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।